যা আছে সব ধন সম্পদ আমাকে ফিরাইয়া দাও এমনিতে আব্দুল বলে চাচা নেন আপনার দেওয়া গাড়ি আমি আপনাকে দিয়ে দিলাম আপনার দেয়া বাড়িও আমি আপনাকে দিয়ে দিলাম আপনি আমাকে যা দিয়েছেন সব আমি আপনাকে দিয়ে দিলাম ও মুসলমান এবার আব্দুলজা চাচার কাছে সব সম্পত্তি দিয়া বাড়ি থেকে বের হয়ে যায় এমনিতেই চাচা ডেকে ডেকে বলে আব্দুল রাজ্জাক তোমার গায়ে মধ্যে যেই পোশাকটা আছে তোমার গায়ের মধ্যে যেই সারটা আছে এই সারটাও আমার টাকায় কিনা ওরে আব্দুল তোমার গায়ের মধ্যে

জমাটা আছে যেই ফ্যানটা আছে এই ফ্যানটাও আমার টাকায় কিনা তুমি যদি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার এই ফ্যানটা লঙ্গিটাও খুইলা দিতে হবে অ মুসলমান চাচা কথা বলছে মিনতি করে ওগো চাচা আপনার কাছে এই লঙ্গিটা আমি ভিক্ষা চাই ওগো চাচা আমাকে বে কইরো না আমাকে বে কইরো না ও মুসলমান

লজ্জিত হলেও জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে লজ্জিত করবে না মধ্যে মোহন আল্লাহ আমাকে জান্নাতের পোশাক পরাযা দিবে ওগো চাচা আপনি যদি আমার লঙ্গি নিতে চান আমি লঙ্গি দিয়ে দিব এরপর ইমান চার না এমনিতে আব্দুল পরনের মধ্যে যে লঙ্গিটা ছিল এই লঙ্গিটাও কুইলা দিয়া দিছে ও মুসলমান লঙ্গিটা কুইলা দিয়া লজ্জাস্থান হাত দিয়ে দায়িকা মায়ের কাছে চুই শেষ মায়ের বাড়িতে যাই আমাকে ডাকে মা আমি আপনার যুবক সন্তান আমি আপনার যুবক ছেলে মাগো আপনার সামনে এইভাবে আসার কথা না ওগো মা আমি বিপদের সম্মুখীন হইয়া আপনার দরবারে আসছি মাগো ইমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার ধনসম্পদ সব নিয়ে গেছে ও গো চাচা শুধু সম্পদ না আমার চাচা আমার গায়ের জামাটা পর্যন্ত নিয়ে গেছে আমার পরনের লঙ্গিটাও নিয়ে গেছে ওগো মা একটু কাপড় দিবানি একটু কাপড় দিবানি যেন আমার আমি আমার লজ্জা স্থান একটু ডাকতে পারি এমনিতে ইমা ভিতর থেকে একটা ছোট্ট একটা ছোট্ট চাদর তিনি দিলেন প্রিয় ভাইরা আমার এই চাদরটা নিয়ে আব্দুল উজ্জা কোনো রকমের লজ্জা স্থান থেকে ডাইকা এবার মদিনার দিকে রওনা হয়ে কোন দিকে রওনা হয়ে গেছে আর মুসলমান

জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠছে আল্লাহর নবী তাকায়া দেখে একটা যুবক কনকনে শীতের মধ্যে গুজা হয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় আছে আল্লাহর নবী দেখে দেখে বলেন যুবক রে অরে যুবক তুমি কে এইভাবে গভীর রজনীতে তান্দার মধ্যে গুজা হয়ে দাঁড়িয়ে আছো প্রিয় আমার এমনিতি আব্দুল্লাহ ডেকে ডেকে বলে নবী গো আমি হলাম আপনার সাহাবি আব্দুল্লাহ নবীজি বললেন তুমি কোন আব্দুল্লাহ এমনিতি আব্দুল্লাহ বলে নবী গো আপনি আব্দুল উজ্জা থেকে পরিবর্তন করে আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ ওগো নবী আমি হলাম সেই আব্দুল্লাহ নবী বলেন আমার আব্দুল্লাহ তো এমন হওয়ার কত

ধরনের লঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছে গাড়ি বাড়ি যা ছিল জামা কাপড় সব তো নিচে এমনকি লঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছে আব্দুল্লাহ যখন নবীর দরবারে কাহিনী বর্ণনা করছে এমনিতেই আল্লাহর নবী চুকের পানি আটকিয়ে রাখতে পারেন হাই নবীজির চুকির কুনা দিয়ে দরদর করে বানি পড়ছে এমনিতেই আল্লাহর নবী ডেকে ডেকে মনে হয় আবদুল্লাহ আয় তুই আমার হুজরারের মধ্যে আয় আল্লাহর নবী বিশ্ব নবী হুজরা মুবার ভিতরে ঢুকছে হুজরা মুবার ভিতরে দুই নবীজি দুই খানা নিজের ব্যবহৃত কাপড় বের করছে নবীজি দুই খানা ব্যবহৃত কাপড় বের করে আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়া বলে মেরে আবদুল্লা নে আমি নবীর ব্যবহার কিন্তু দুইটা কাপড় আমি তোমাকে দান করলাম তোমাকে দিলাম এই দুইটা কাপড় তুমি ব্যবহার করতে থাকো ও মুসলমান যদিও তার কাছ থেকে কাপড় নিয়ে নিছে আল্লাহ তাকে উত্তম কাপড় দান করছে কথা কন ঠিক কি দিক না নবীজির ব্যবহার কি তো কাপড় ব্যবহার করে এটা বাক্যের বিষয় কথা ঠিক কি দিক না প্রিয় এরা আমার ও মুসলমান যখন দুইটা কাপড় নবীজ দিছেন ওনার নামটা আরেকবার পরিবর্তন হইছে এবার নামের সাথে আরেকটা টাইটেল লাগছে কি লাগছে টাইটেল প্রিয় ভাইয়েরা আমার এবার আল্লাহর নবী তার নাম দিয়েছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন আব্দুল্লাহ জুল বাজাদাইন বলতেছে আল্লাহ আপনি আমাকে এই পাশে রাখছেন মেহেরবানি কইরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যান আল্লাহ এই পাশে রাখলে যে কথা ওই পাশে রাখলে তো একই কথা আপনি যেহেতু জাহান্নামের মধ্যখান থেকে আমাকে সাইটে নিয়ে আসছেন আপনি তো ইচ্ছা করলে এটাও পারেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যারে বান্দা যা তুই যেহেতু আমার কাছে প্রার্থনা করছিস আমি আল্লাহ তোরা ওই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম হ্যাঁ ও মুসলমান এবারে জাহান্নামী লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যাবে জাহান্নাম থেকে বাইসা যাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে জাহান্নাম থেকে ওইটা এবারে বান্দা জাহান্নামের দিকে তাকাবে জাহান্নামের দিকে জাহান্নামের দিকে তাকায় দেখবে জাহান নামের মধ্যে মানুষেরা জাহান নামের আগুনে জ্বলতেছে আর সে জাহান নাম থেকে বাইসা গেছে আল্লাহ তার জাহান নাম থেকে উঠায়া ফেলছে অ মুসলমান এমত অবস্থায় বান্দা আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে আর বলবে ও আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দিছেন এমন নিয়ামত মনে হয় আপনি আর কাউকে দেন নাই আল্লাহ আকবার জাহান নাম থেকে উঠার পরে বলবে আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দিচ্ছেন এমন নিয়ামত মন হয় আপনি আর কাউকে দেন নাই জাহান নাম থেকে উঠতেও এখনো জান্নাত গেছে না এখনো জান্নাত খালি জাহান নাম থেকে মুক্তি পাইছে প্রিয় ভাইয়েরা আমার এবার দরজার ওই পাশে বসে থাকবে বসতে বসতে হঠাৎ করে তাকায় দেখবে একটা বৃক্ষ দেখা যায় কি দেখা যায় একটা বৃক্ষ দেখা যায় বৃক্ষ এই বৃক্ষটা বড় সুন্দর বড় সুন্দর বৃক্ষটা বিশাল বড় বৃক্ষ বিশাল বড় প্রিয় আমার এই বৃক্ষের নিচে আবার জরনা আছে জরনা এমতো অবস্থায় যখন বৃক্ষটা দেখবে বান্দা আবার আল্লাহকে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান আবার আল্লাহকে ডাকতে ডাকবে আল্লাহ ও তো এমন আল্লাহ এক পর্যায়ে সারা দিবে সারা দিয়া বলবে বান্দারে এবারে জন্য তুই ডাকিস এমনি তুই বান্দারে কে ডেকে বলবে প্রভু আপনার দয়ার গুণে আপনার রহমান নামের গুণে আপনার রহিম নামের গুণে আপনি আমাকে জাহান নাম থেকে উঠাইয়া যারা নিয়ে যান আল্লাহ আমি যেন এই বিক্ষের ছায়া গ্রহণ করতে পারি আর এই বৃক্ষের নিচে যেই ঝরনা আছে এই জরনা থেকে যেন আমি পানি পান করতে পারি প্রিয় মায়েরা আমার এমনিতেই আল্লাহ ডেকে ডেকে বলবে বন্দারে আমি আল্লাহ যদি তোকে ওই জায়গায় নিয়ে যেতে হয় ওই দিক নিচে নিয়ে যেতে হয় তাহলে তুই ওয়াদা করতে হবে তাহলে তুই লিখিত দিতে হবে এটা চাওয়ার পরে তুই আমি আল্লাহর কাছে আর কোন কিছু চাইবে না বান্দা বলবে প্রভু গো আমি ওয়াদা দিলাম লিখিত দিলাম আমাকে ওই বিকরের কাছে নিয়ে গেলে আমি আপনার কাছে আর কোন কিছু চাইব না এটাই আমার শেষ আমি ওয়াদা দিলাম ও মুসলমান হে মত অবস্থায় এই বান্দাকে জাহান নামের গের থেকে মোহান আল্লাহ এই বিক্ষর কাছে নিয়ে যাবে এই জাহান নামি লোকটা বিক্ষের কাছে যাইয়া বিক্ষের ছায়া গ্রহণ করবে বিক্ষের নিচে যে জননা আছে পানির নহর এই পানির নহর থেকে পানি পান করবে আর এই গাছের নিচে বইসা থাকবে বইসা থাকবে বসে বসে সময় কাটাবে কি কাটাবে সময় কাটাবে প্রিয় ভাইয়েরা আমার অনেক বছর চলে যাওয়ার পরে আবার হঠাৎ করে তাকায় দেখবে আরেকটা বৃক্ষ দেখা যায় কি দেখা যায় আরেকটা বৃক্ষ দেখা যায় দ্বিতীয় নাম্বার যে বৃক্ষটা এই বৃক্ষটা প্রথম নাম্বার বৃক্ষের চাইতে আরো কুটি গুণে বেশি সুন্দর প্রিয় ভাইয়েরা আমার এই বৃক্ষ দিয়ে ও লোভ সামলাইতে পারবে লোভ সামলাইতে পারবে না এমনিতে আবার আল্লাহরে ডাকতে শুরু করবে ইয়া হান্ন ইয়ান ইয়ান্ন ইয়ন্না আপনার সাথে বলেন ইয়া হান্না ইয় আমের মধ্যে কত মজা বলতে মজাই লাগে কথা কন ঠিক কি ঠিক না

আরেকটা বৃক্ষ দেখা যায় প্রভুগা মেহরবানি করে আপনি আমাকে ওই বৃক্ষের কাছে নিয়ে যান আল্লাহ বলবেন বান্দারে তুই না ওয়াদা করেছিলে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবে না ওরে বান্দা আবার কিসের জন্য ওয়াদা ভঙ্গ করতেছিস কিসের জন্য ওয়াদা ভঙ্গ করছস এই বান্দা তুই না ওয়াদা করেছিলে তুই না লিখিত দিয়েছিলে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে না প্রিয় ভাইরা আমার ও মুসলমান যদিও বলেছে চাইবে না কিন্তু তো ও তো বান্দা আর তিনি তো আল্লাহ তিনি তো মালিক মালিক তো বুঝেন বান্দা কোন দিন এই সুন্দর যдика লুব সামলাইতে পারবে না এই জন্য বান্দা আমার কাছে বারতনা করবেই করবেই আমার কাছে বলবে ও মুসলমান এবারে বান্দা বলবে আল্লাহ ওই যে আরেকটা ভিক্ষু দেখা যায় আপনার দরবারে ফরিয়াদ আপনি আমাকে আপনার রহমান নামের গুণে আপনার রহিম নামের গুণে দয়ার গুণে আপনি আমাকে ওই ভিক্ষুকের কাছে নিয়ে

হ্যাঁ প্রভু আমি লিখিত দিচ্ছি আমি আবার ওয়াদা দিচ্ছি গো আল্লাহ আমি আপনার কাছে আর কোনো কিছু চাইবোনা আর কোনো কিছু আপনার কাছে চাইবোনা রে আল্লাহ গো মালি আপনার দয়ার গুণে আপনি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান আল্লাহ বলবেন বান্দারে যেহেতু আদা করেছিস যা আমি আল্লাহ তোকে ওই বিকের কাছে নিয়ে দিলাম ওই বিকের কাছে চুই না যা ও মুসলমান এবার বান্দা দ্বিতীয় বিকের কাছে যাবে যাইয়া বিকের নিচে ছায়া গ্রহণ করবে বিকের নিচে যেই নহর আছে এই নহর থেকে পানি পান করবে সুবহানাল্লাহ প্রিয় বাইরা আমার মুসলমানেরা এই দ্বিতীয় বিজ্ঞের মধ্যে যাওয়ার পরে সায়া গ্রহণ করবে আর পানি পান করবে এমনিতেই শত শত হাজার হাজার বছর চলে যাবে আমার হঠাৎ করে আবার আল্লাহকে ডাকবে আবার কাকে ডাকবে আরো যদি এখন কাকে ডাকবে আ আবার আল্লাহকে ডাকবে ইয়া ইয়া মান্না মুসলমান এই বান্দার তৃতীয়বার দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহকে ডাকতে হান্না ইয়া হান্নান এমনিতেই আল্লাহ জবাব দিবে আল্লাহ জবাব দিয়ে বলবে বান্দারে এবারে তুই আমি আল্লাহ রে কিসে জন্য ডাকস এমনিতি বান্দা আবার আল্লাহকে দেখে দেখে বলবে আল্লাহ আপনি দয়া করে আমাকে প্রথম বিক্ষের কাছে নিয়ে এসেছেন প্রথম বিক্ষ থেকে আপনার দয়ার গুণে আপনি আমাকে দ্বিতীয় বিক্ষের নিচে নিয়ে এসেছেন ও গো আল্লাহ ওই যে আরেকটা বিক্ষ দেখে যায় আরেকটা বিক্ষ তৃতীয় নাম্বারে আরেকটা বিক্ষ দেখা যাবে আল্লাহর কুদরতি আল্লাহর কুদরতির মাধ্যমে আরেকটা বিক্ষ জিন্দা হয়ে যাবে এই বিক্ষটা এই দুইটা বিক্র চাইতে আরো হাজার 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 কুটি কুটি বেশি সুন্দর হবে তৃতীয় নম্বর যে বিক্রটা দেখবে এই বিক্রটা এই দুইটা বিক্র চাইতে আরো কুটি কুটি গুণ বেশি সুন্দর হবে আল্লাহ আকবার এই বিক্র যখন দেখবে ও আর লোভ সামলাইতে পারবে আবার আল্লাহরে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান ও তৃতীয়বারে যখন আল্লাহকে ডাকবে এবার আল্লাহ জবাব দিয়ে বলবে বান্দারে হে আমার বান্দা এবার তুই কিসের জন্য আমি আল্লাহ ডাকিস বান্দা বলবে আল্লাহ আপনি আমাকে দয়ার গুণে দ্বিতীয় বিজ্ঞের কাছে নিয়ে এসেছেন হ্যাঁ প্রভু আপনার করে আমার শেষ ফরিয়াদ আর কোনো ফরিয়াদ নাই আর কোনো কিছু চাইব না আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে ওই বিক্ষের কাছে নিয়ে যান প্রিয় ভাইয়েরা আমার এমত অবস্থায় আল্লাহ বলবে বান্দারে তুই কয়েবার ওয়াদা করেছিস আবার কয়েবার বঙ্গ করেছিস ওই বান্দা আবার তুই ওয়াদা বঙ্গ করে বলতেছিস তোকে ওই বিক্ষের কাছে নিয়ে যাওয়ার জন্য বান্দারে যা তুই যদি ওই বিক্ষের কাছে যাইতে চাস আবার ওয়াদা করতে হবে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবে না আবার ওয়াদা করে রাখবে আর কোন কিছু চাইবে না বান্দা বলবে আল্লাহ আমি আবার ওয়াদা করলাম আর কোন কিছু চাইবো না এটাই শেষ ও মুসলমান তৃতীয় নাম্বার যে বৃক্ষটা দেখা যাবে এই বৃক্ষটা হবে জান্নাতের গেইটের সামনে কোথায় হবে জান্নাতের গেইটের সামনে বলবে আল্লাহ আমারে ওই বিকের কাছে নিয়ে যান আল্লাহ বলবো আল্লাহ বলবেন ওয়াদা করো আর চাইবা বান্দা বলবে আল্লাহ ওয়াদা করলাম আর চাইবো না আর চাইবো না ও মুসলমান তাকে তৃতীয় গাছের নি করে নিয়ে যাবে এমনিতি বান্দা তৃতীয় গাছের ছায়ার মধ্যে বসে থাকবে আর নিচে দিয়ে নহর আছে এই নহরে পানি পান করবে বইসা বইসা সময় কাটাবে সময় কাটাবে এমনিতি এই গাছের নিচের মধ্যে বসে যেহেতু গাছটা হবে জান্নাতের নিকটে জান্নাতের ভিতরে জান্নাতিরা খেলাধুলা করবে আনন্দ উল্লাস করবে আর এই লোকটা এই গাছের নিকটে বৈশা গাছের ছায়ার মধ্যে বৈশা বৈশা জান্নাতিদের আনন্দের কথা জান্নাতিদের কথা বার্তা জান্নাতিদের আনন্দ উল্লাসের আওয়াজ এই গাছের নিচে বৈশা বৈশা শুনবে গাছের নিচে বৈশা বৈশা শুনবে আগে তো গাছ দেখছিল কি দেখছিল গাছ দেখছি এখন জান্নাতিরা জান্নাতের মধ্যে যে আরামায়েশ করতেছে এগুলো তার কানে বাঁচতেছে কোথায় বাঁচতেছে কানে বাঁচতেছে আচ্ছা কন এখন সহ্য হইব এখন সহ্য করা যাবে এখন কি আর লোভ সামলাইতে পারবে আবার আল্লাহকে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান ডাক দিয়া বলবে বান্দা রে আবার কিসের জন্য ডাকিস এমনিতেই বান্দা বলবে প্রভু আপনার দয়ার গুণে আপনি আমাকে নাম থেকে উঠাইয়া নাম থেকে উঠাইয়া আপনি আমাকে প্রথম বিঘের নিচে নিয়ে এসেছেন আপনার দয়ার গুণে আপনি আমাকে দ্বিতীয় বিঘের নিয়ে দ্বিতীয় বিঘের দ্বিতীয় বিঘের গাছের নিচে আমাকে নিয়ে এসেছেন ওগো আপনার দয়ার গুণে আপনার মায়ার গুণে আপনি আমাকে তৃতীয় বিক্রের নিচে নিয়ে এসেছেন ওগো আল্লাহ আপনার দরবারে শেষ বারের মতো আমার আবদার মেহেরবানি করে আপনি আমাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেন আমি যেন জান্নাতটা একটু দেখতে পারি আল্লাহ জান্নাতটা জান্নাত লাগবে না শুধু দেখতাম চাই শুধু কি চাই দেখতাম চাই আল্লাহ দেখার জন্য একটা অনুমতি দেন যেন দুই দেখতাম পারি আমার আল্লাহ বান্দা রে একবার নয় দুইবার নয় তুই কতবার তোর ওয়াদা ভঙ্গ করলি ওয়াদা ভঙ্গ করলি অ মুসলমান্লা বান্দাকে ডেকে ডেকে বলবে ওরে বান্দা আমি আল্লাহ যদি তোকে এই দুনিয়া দশটা দুনিয়ার সবার একটা জান্নাত দান করি বান্দারে তুই খুশি হবেনি এমনি তুই বান্দারে কে ডেকে বলবে প্রভু গ আপনি আসমান জমিনের মালিক আপনি চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক অগ প্রভু আপনি কি আমার সাথে টাটটা করেন নাকি সুবহানাল্লাহ বলবেন না বান্দা বলবে আল্লাহ আপনি এই পুরা রাজত্বের মালিক পুরা পৃথিবীর মালিক আপনি কি আমার আমার সাথে যখন এই কথা বান্দা বলবে আল্লাহ হেসে দিবে আল্লাহ কি করবে হেসে দিবে প্রিয় ভাইয়েরা আমার অ মুসলমান আল্লাহ নিজে হেসে দিবে এই হাদিস যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সাহাবীদের কাছে রাসূল পাক ওয়াসাল্লাম এই কথা বলার সময় তিনিও নিজে হেসেছেন ও মুসলমান সাহাবাই কারামের কাছে বর্ণনা করেছেন সাহাবাই কেরাম যখন উনাদের ছাত্রের কাছে বর্ণনা করেছেন তখন উনাদের তখন সাহাবাই কেরামও এই হাদিস বর্ণনা করার সময় হেসেছেন হেসেছেন আর সাহাবিদের হাসার সাথে সাথে উনাদের ছাত্ররাও হেসেছে প্রিয় আমার তাহলে আল্লাও হেসেছেন নবীও হেসেছেন সাহাবিরাও হেসেছেন এখন যখন আমার আমাদের উস্তাদরা এই হাদিস পড়ান এখানে যখন আসেন আমাদের উস্তাদরাও হাসে এটা এটা হচ্ছে সুন্নত এটা কি এটা হচ্ছে সুন্নত প্রিয় বাইরা আমার যেহেতু আল্লাও হেসেছেন রাসূলও হেসেছেন সাহাবাই কেরামও হেসেছেন যে কোনো এই হাদিস বর্ণনা করলে সবাই হাসে আপনারও একটা হাসিদ হাসে একটা সুন্নৎ জিন্দা হবে একটা কি জিন্দা হবে প্রিয় ভাইরা আমার অ মুসলমানেরা বান্দা যখন এই কথা বলছে আল্লাহর্বুল আলমিন তিনি নিজে হেসে দিয়েছেন অ মুসলমান এবার আল্লাহ বলবেন বান্দারে না আমি আল্লাহ তোর সাথে টাট্টা করি নাই মজা করি নাই বান্দা যা যা জান্নাতের ভিতরে ঢুক, জান্নাতের ভিতরে ডুব তোর কি লাগবে তুই বল কি লাগবে বল জান্নাতি বলবে আল্লাহ আমার বাড়ি লাগবে আল্লাহ বলবে নে তোরে বাড়ি দিলাম জান্নাতি বলবে আল্লাহ আমার গাড়ি লাগবে আল্লাহ বলবে নে তোরে গাড়ি দিলাম অ মুসলমান জান্নাতি বলবে আল্লাহ আমার লাজ পাশাদ লাগবে আল্লাহ বলবে নে বান্দা নে আমি আল্লাহ তোকে স্মরণের পাশাদ দিলাম আল্লাহ আকবর স্মরণের বিল্ডিং দিবে কিসের বিল্ডিং শরনের বিল্ডিং আপনারা আপনারা এই এলাকায় আছে আরো যদি এখন আছে বাংলাদেশও আছে আপনাদের আওয়াজ বুঝে আছে আরো যদি এখন আছে আমেরিকা লন্ডন সৌদি আরব কেমত পর্যন্ত কারো বাবারও ক্ষমতা আছে এই স্বর্ণরা রূপার বিল্ডিং বানাবার আরো যদি এখন আছে প্রিয় ভাইয়েরা আমার নাই ও মুসলমানেরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বর্ণ আর রূপার বিল্ডিং দিবে ও মুসলমান এই বান্দা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ বলবেন কি তোর দরকার বল আল্লাহ দিতে থাকবে নে তোরে দিলাম আর কি লাগবে বল আর কি লাগবে বল দিলাম প্রিয় ভাইয়েরা আমার এক পর্যায়ে বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না আল্লাহ বলবে আমানু আর কিছু লাগলে লাগবে না কথা বললে হবে না বল আর কি লাগবে আমি আল্লাহ আজকে ধরে দितीই থাকবো দितीই থাকবো দितीই থাকবো আল্লাহ আকবার মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম মা জাতিরা আল্লাহর কাছে যা চাইবে তা পাবে যা চাইবে তা পাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ বলবে মান্দারে না 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 তোর মন পূর্ণ এই কথা বললে হবে না বল আর কি লাগবে আল্লাহ বলবেন কি লাগবে বল বান্দা এবার আরো বলতে থাকবে আল্লাহ আর একটা বাড়ি লাগবে আল্লাহ বলবেন নে আরেকটা বাড়ি দিলাম বলে আরেকটা আফেলের বাগান লাগবে নে তোরে আফেলের বাগান দিলাম বলবে কমলার বাগান লাগবে আল্লাহ বলবে নে তোরে কমলার বাগান দিলাম বলবে আল্লাহ আমার আঙ্গুরের বাগান লাগবে আল্লাহ বলবে নে তোরে আঙ্গুরের বাগান দিলাম বান্দা বলবে আল্লাহ আমার বিবি লাগবে আল্লাহ বলবে নে তোরে বিবিও দিলাম আল্লাহু আকবার দুই বায়েরা আমরা চাইতে থাকবে আর আল্লাহ দিতে থাকবে ও মুসলমান শেষ পর্যন্ত আমার আল্লাহ বলবে বান্দারে যা যা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তোকে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের ঘোষণা করিয়া দিলাম প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান এই ব্যক্তিটা হচ্ছে সর্বশেষ জান্নাতি এই সর্বশেষ জান্নাতিকে মহান আল্লাহ এই দুনিয়া দশটা দুনিয়ার সময় একটা জান্নাত দিবে মানে তার ইমান তার জারা পরিমাণ কি পরিমাণ আর যে এখন কি পরিমাণ জাররা পরিমাণ ও মুসলমান আচ্ছা কন তাহলে ইমানের দাম কম না বেশি আর যদি এখন কম না বেশি এই ইমানের দামটা বেশি এই জন্যেই এই পৃথিবীর মধ্যে যত পয়গাম্বর এসেছেন সমস্ত পয়গাম্বররা এসেই সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন ইমানের কিসের দাওয়াত দিছেন আর যেরকম কিসের দাওয়াত দিছেন ইমানের দাওয়াত দিছে অ মুসলমান পয়গম্বর আদম আর ই সনা তু অসলাম দাওয়াত দিয়েছেন পয়গম্বর আদম উম্মদেরকে বলেছেন বোলো লা ইলা খাইল্লাল্লা আদম মুসফি উল্লাহ অ মুসলমান বয়গম্বার নুহ রে গেশ না তু অসলাম এসে চেন তিনি ভাইসা বলে চেন রে মা রুম্ম তেরা তুমরা বলো লা ইলা খাইল্লাহ নু নবি

আল্লাহ তাআলা তিনি ও আয়েশা বলেছেন হে আমার উম্মতরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमullah প্রিয় ভাইরা আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি ও আয়েশা উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন হে আমার উম্মতরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ও মুসলমান পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী আয়েশা বলেছেন হে আমার তুমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহু আকবার তাহলে সর্ববতম দাওয়াত দিয়েছেন কিসের আর যারা এখন কিসের ইমানের এই ইমান যারা গ্রহণ করছে এই কালেমা যারা গ্রহণ করছে তাদেরকে দামি বানায় দিবেন কে আর যারা এখন কে আল্লাহ আর কে তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আর যারা কালেমা গ্রহণ করে নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছে কি করে দিছে আর যখন কি করে দিছে ধ্বংস নমরুদ কালেমা গ্রহণ করছে আর যখন করছে আল্লাহ কি করছে জুতা ফিটা দিছে কি ফিটা জুতা পিটা করি আল্লাহ দুনিয়া সারা করছে কথা কোন ঠিকই দিক নাই কালেমা গ্রহণ করে নাই আল্লাহ লাঞ্ছিত করে অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেছে প্রিয় ভাইয়েরা আমার ফেরাউন ইমান গ্রহণ করছে আর যে এখন করছে ফেরাউন মনে হয় সম্মানের সাথে গেছে দুনিয়া থেকে ফেরাউন নেওয়া সম্মানের সাথে যাইতে পারে প্রিয় ভাইয়েরা আমার ফেরাউন যখন ইমান গ্রহণ করে নাই ফেরাউনের গোষ্ঠী যখন কালেমা গ্রহণ করে নাই আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের গোষ্ঠীর উপরে পাঁচটা গজব দিছেন কয়টা গজব আর যখন কয়টা আরো জোরে কয়টা ফেরাউনের বংশের উপরে আল্লাহ পাঁচটা গজব দিছেন আল্লাহ কোরআনে বলেছেন কোথায় বলেছেন আর যখন কোথায় বলেছেন কোরআনে আল্লাহ বলেন ফারুসাল্লা আলাইহি মুতুফা أرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوم পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন এর কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছেন ও মাননীয় বাদশা আপনি খোদাই চিনে দেন আল্লাহকে এক বলে স্বীকার করেন আল্লাহর গোলামির মধ্যে লেগে যান আপনি যদি আল্লাহকে এক বলে স্বীকার করেন মুহাইয়েছে এই রাজত্ব আল্লাহ নেবে না আর আল্লাহর উপরে ঈমান আনলে মরার পরে মহান আল্লাহ আপনাকে আরেকটা রাজত্ব দিবে মরার পরে রাজত্ব আছে কি আছে না আরো জুড়ে কোন মাদানীপুরের মানুষের মনে নাই দশটা দুনিয়ার সমান যদি একটা জান্নাত পায় এটা মানে রাজত্ব না সুডু রাজত্ব আর যখন সুডু মুডু রাজত্ব আল্লাহ এই বাংলাদেশের রাজত্ব ভাই ওই যে বাহাদুরি কথা কোন ঠিকই দেখে আর জান্নাতের মধ্যে মহান আল্লাহ এই দুনিয়া দশটা দুনিয়ার রাজত্ব দিবে আল্লাহ কেও প্রিয় রা আমার অ মুসলমানেরা ফেরাউন্নাকে যখন বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যেই রাজত্ব দিয়েছেন এই রাজত্ব থাকবে আর দুনিয়ার মধ্যে যেই রাজত্ব আছে এটা তো থাকবে মৃত্যুর পরে আল্লাহ আর একটা রাজত্ব দিবে এই কথা যখন মুসা আলী ইসলাম বলছেন ফেরাউনে মনে মনে চিন্তা করে দেখে আমার তো লস নাই আমার তো ইমান লস আছে দুনিয়ার রাজত্ব থাকবো আর মরার পরে আর একটা রাজত্ব পাইবো তো আমার লস কোথায় আমার তো লাভ ওই তো ফেরাউন বলতেছে ও পয়গাম্বর হ্যাঁ মুসা আমি এখন বলতে পারবো না আমার একজন মন্ত্রী আছে ওর নাম হয়েছে হামান ওর নাম কি ওর সাথে পরামর্শ করা লাগবে ওর সাথে কি করা লাগবে পরামর্শ পরামর্শ করে আমি সিদ্ধান্ত জানাবো প্রিয় ভাইয়েরা আমার এমনিতে এমনিতেই যখন হামান নিয়ে আসবে ফেরাউন পরামর্শ পরামর্শ করতেছে ও হামান আমার কাছে মুসা হিসে বলতেছে আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করি আল্লাহর গুলামি করি তাহলে আমার যে দুনিয়ার রাজত্ব আছে এই রাজত্ব থাকবে মরার পরে আরেকটা একটা রাজত্ব দিবে আমি চিন্তা করে দেখলাম আমার কোনো লস নাই আমি ইমান গ্রহণ করতে চাই তুমি কি বলো প্রিয় ভাইরা আমার এমত অবস্থায় হাওয়াইন্না বলতেছে ও মাননীয় বাদশাহ আপনি ইমান গ্রহণ করলে আমার কোনো বাধা নাই আপনি হচ্ছেন পুরা রাজত্বের মালিক আমার চাইতে আপনার জ্ঞান বেশি বুদ্ধি বেশি আপনি যদি ইমান গ্রহণ করেন আমার কোনো আমার কোনো বাধা নেই তবে আমার কাছে মনে হইতেছে এতদিন পুরা রাজত্বের মানুষেরা আপনাকে খুদা বলে দাবি করেছে আপনার পায়ের মধ্যে সেজদা দিয়েছে আর হঠাৎ করে আপনি আরেকজনের গুলাম হইয়া আরেকজনকে সেজদা দিবেন এটা আমার কাছে কেমন কেমন লাগতেছে প্রিয় ভাইয়ের আমার এই কথা যখন বলছে এবার ফেরাউনের জাম্বুরা মুড়ি গেছে কি হয়ে গেছে গা ফেরাউনের জাম্বুরা মুড়ি গেছে এ দিন আমি ছিলাম খুদা এখন আরেকজনকে খুদা মানি না আরেকজনকে সেজদা দিব না এটা হতে পারে না আমি ঈমান আনব যখন নাউজুবিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার ফেরাউন ঈমান গ্রহণ করে নাই ঈমান যখন গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল হিসাবে কি হিসাবে সিগন্যাল হিসাবে সে যেন ফিরে আসে কি আসে ফিরে যেন আসে এই জন্য আল্লাহ একে একে পাঁচটা গজব দিছেন কয়টা গজব আর চূড়ান্ত গজব দিয়া একবারে শেষ করে দিছে চূড়ান্ত গজব দিয়া কি করছে শেষ করে দিছে এক নাম্বার গজব যখন ইমান গ্রহণ করে নাই আল্লাহ বন্যা দিয়া দিছে কি দিয়া দিছে বন্যা আল্লাহ জলুত চাষ দিয়া ফারসাল্লা আলাইহিমুত তুফান জলুদ দিয়া ওদের বাড়ি ঘর যা ছিল সব বাসায় নিয়ে গেছে

তোমার আল্লাহর কাছে দোয়া করো তোমার আল্লাহ যেন এই বন্যার পানি শুকায় আমরা ওয়াদা দিচ্ছি তোমার উপরে ইমান আনবো তোমার আল্লাহর উপরে ওই আনবো এই কথা যখন বলছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন আল্লাহ ওগো আসমান জমিনের মালিক আপনি মেহেরবানি করে বন্যার পানি শুকায়া দেন পয়গম্বর মুসার দোয়া কবুল করে আল্লাহ বন্যার পানি শুকায়া দিছে বন্যার পানি কি করছে বন্যার পানি যখন শুকায় গেছে গা বন্যার পানি শুকানোর পরে ওরা এবার জমিনের মধ্যে ফসল লাগাইছে কি লাগাইছে ফসল লাগাইছে আর পয়গাম্বর মুসা আর ইসলাম গিয়া বললেন এখন তো বন্যার পানি শুকায় গেছে কালেমা পড়ো বলতেছে ও মুসা আগে জানতাম তুমি ছুটু মুডু জাদুঘর এখন বুঝতে পারছি তুমি মস্ত বড় জাদুঘর যদি এখন নাউজ তুমি পানি আনো আর তুমি আবার ফানি শুকাও যদি এখন নাউজ তাদের বঙ্গ এবার কি করছে বলে এবার জমিনে ফসল লাগাইছে কি লাগাইছে বন্যার পরে জমিনে এত সুন্দর ফসল লাগছে যে দিকেই তাকায় ওই দিকেই দেখা যায় শুধু সবুজার শ্যামল সবুজার শ্যামল প্রিয় ভাইয়েরা আমার এত সুন্দর ফসল লাগছে ফসল যখন লাগছে এরা দেখো এটা যখন iman গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আরেকটা সিগনাল পাঠাইছে আর একটা কি পাঠাইছে সিগনাল আল্লাহ কি সিগনাল 보내ছে আল্লাহ কোরআনে বলেন ফাল আলাইহি মুতুফানা আর মুসলমান জমির mantel উপর ফসল লাগায়া দিতে ফসল দকর হয়ে গেছে অবস্থায় আল্লাহ পঙ্গপাল পাটায়া দিছে পঙ্গপাল এই পঙ্গপাল আইসা ওদের জমির ফসল গুলো খেয়ে ফেলে যেই দিকে যায় ওই দিকে তামা বানায়ালায় কি বানায়ালায় যেদিকে যায় ওই দিকে ফসল গুলো খাইয়া তামা বানায়া দেয় তামা বানায়া দেয় প্রিয় বাইরা আমার এই অমন অবস্থা যখন দেখেছে আবার দৌড়ে আসে বয়ে গাম্বর কাছে ও মুসা অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি মেহরবানি করে তোমার আল্লাহর কাছে দোয়া করো তোমার আল্লাহ যেন এই গজব উঠায় নেয় আমরা ওয়াদা দিচ্ছি কালেমা পরে মুসলমান হয়ে যাব নবীদের অন্তর তাকে নরম নবীর নবীরা গুন চান কোন উসিলাইনি শে কালেমা পড়ে নে জাহান্নাম থেকে গুরু উসিলাইনি বেঁচে যায় پیغمبر মুসার দিল দনরম হয়ে গেছে আবার দোয়া করেন পঙ্গপাল চুই লাগেছে পঙ্গপাল চগন চুই লাগেছে پیغمبر মুসা একবার বলতেছেন কালেমা পড়ো বলতিছেন না কালেমা পড়ব না তোমার জাদু জুড়ে কোন নাউজ এরা আমার দ্বিতীয়বারও যখন অস্বীকার করছে আল্লাহ তৃতীয়বার আরেকটা সিগনাল দিছে আর একটা কি করছে আর যখন আরেকটা কি দিছে সিগনাল বনি সাইলে আল্লাহ এই ফেরাউনিয়ান গোষ্ঠীরে আল্লাহ যেভাবে সিগনাল দিছে এইভাবে মাঝে মধ্যে আমাদের কো সিগনাল দেয় দে কি দেয় না আর যখন দেখি দেয় না আপনারা মনে হয় সিগনাল টার্ফাইন নেই টের ফাইন নেই ও বাইরের আমার যেইভাবে মহান আল্লাহ যারা অন্যের দৃষ্টিকে iman গ্রহণ করার কারণে আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে আল্লাহর গোলামি করার জন্য সিগন্যাল দিয়েছেন ওইভাবে আল্লাহ আমাদেরকেও মাঝে মধ্যে সিগন্যাল দেয় সিগন্যাল দেয় ও মুসলমান আমারে আল্লাহ সিগন্যাল দিয়া বলে মুখরমুখী হই যা ওরে বান্দা মসজিদ মুখী হইয়া যা বান্দারে গুনা ছেড়ে দে সুদ ছেড়ে দে গুষ ছেড়ে দে জিনা বেবিচার ছেড়ে দে ওরে বান্দা ইয়াবা খাওয়া ছেড়ে দে গাজা খাওয়া ছেড়ে দে ও মুসলমান আমার আল্লাহ মধ্যে সিগনাল দে সিগনাল দে আপনারা বলবেন হুজুর আপনি বলতেছেন সিগনাল আল্লাহ আবার কেমনে সিগনাল দে কি দিয়ে সিগনাল দে বলে আমার আল্লাহ মাঝে মধ্যে করুণা দিয়ে সিগনাল দে কথা কোন ঠিক না আল্লাহ মাঝে মধ্যে করুণা দিয়ে সিগন্যাল দে কি হয়ে যাও মসজিদ মুখী হয়ে যাও নাইলে একবারে তামা বানাই দিব কি বানাই দিব আর যখন কি বানাই আল্লাহ বলে মসজিদ মুখী হয়ে যাও নালে একবারে শেষ করে বানাই আচ্ছা কোন যেই বেগে করুণা আইছিল আর একটু বাড়তো যদি আপনারা থাকতা না লাগতো কবরে যাওয়ান লাগতো কবরে কোথায় কোথায় যাওয়া লাগতো কবরে প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বনি থেকে সিগনাল দেন আমাদের কো সিগনাল দেন মাঝে মধ্যে আল্লাহ ওনা বৃষ্টি দিয়া সিগনাল দেন কথা কোন ঠিক না আরে কিছুদিন আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল না তখন থেকে আপনারা কান্না শুরু করছেন আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন উপায় নাই কথা কোন ঠিকই ঠিক না সারা দেশে কান্না শুরু হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার মাঝে মধ্যে আল্লাহ ওনা বৃষ্টি দিয়া সিগন্যাল দেয় এখনো সময় আছে ফিরে আও এখনো সময় আছে এখনো সময় আছে মসজিদ মুখী হয়ে যাও নামাজি হয়ে যাও না হয় একবারে ঠিক করে লিম কথা কোন ঠিকই ঠিক না প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে বন্যা দিয়ে সিগনাল দেয় জল উচ্ছ্বাস দিয়ে সিগনাল দেয় বলে বন্যা আসে বন্যাই এসে আমাদের ফসলগুলো নিয়ে যায় আল্লাহ সিগনাল দেয় কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহর সিগনাল দেওয়ার ক্ষমতা মনে নাই আগে আসি এখন মনে কমিয়া গেছে

যদি সবাই নামাজি হয়ে যান তাহলে আজকের মাহফিল সফল ঠিকই দিক না এই এই মাহফিল দিয়ে আমাদের নাজাতের জড়িয়া হবে কথা কোন ঠিকই না কিন্তু ওয়াজ শুনলাম সারা রাত ফজরের নামাজ পড়লাম না ওয়াজ শুনে কোনো ফায়দা আছে ওয়াজ না শুনলে আল্লাহ কবরে গেলে ফিটাবে না কিন্তু নামাজ না পড়লে ফিটা একটু মারিত পড়তো না কথা কোন ঠিকই দিক না প্রিয় আমার এই জন্যে ওয়াজ শুনতেছি নামাজি হওয়ার জন্যে কি হওয়ার জন্যে নামাজি হওয়ার জন্য তাহলে আল্লাহ রবুল্লা আহলাম দুই নম্বরে সিগনাল দিছে পঙ্গপাল দিয়া কি দিয়া পঙ্গপাল দিয়া তিন নম্বরে আল্লাহ আবার সিগনাল দিছে আল্লাহ বলেন ফারুসাল্লা আলাইহি মুতুস নৱ জরাধৱল কুমাল অ মুসলমান দুই নাম্বারে যখন ওরা ওয়াদা বঙ্গ করেছে ইমান গ্রহণ করে নাই মহান আল্লাহ তিন নাম্বারে আরেকটা গজব পাঠাই দিছে আরেকটা গজব বলে কি দিয়ে গজব পাঠাইছে আল্লাহ বলেন ওয়াল কুমাল উকুন পাঠাই দিছে উকুন আর উকুন অ মুসলমান উকুন যখন পাঠাই দিছে ওদের সুর ওদের চুকের বুর মধ্যে উকুন ওদের সামরাই সামরাই উকুন আর উকুন সারা শরীরে উকুন আর উকুন মাথায় উকুন বিছানায় ঘুমাইতে যায় যা দেখে বিছানায়

অন্যায় করে দিচ্ছি অন্যায় করে ফেলছি মেহরবানি করে আপনি আবারও মেহরবানি করে আপনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই গজব উঠায় নেয় পয়গাম্বরদের দিন তোর নম তিনি আবারও দোয়া করছেন উকুন্ডে আল্লাহ উঠায় নিছে উকুন্ডে কি করছে উঠায় নিছেন এবার পয়গাম্বর মুসা বলতেছেন এবার কালেমা পড়ো বা কিসের কালেমা তুমি তো মস্ত বড় জাদুঘর নাউজবিল্লা এই জাদুঘর বলে বলে উড়ায়া দেয় কালেমা গ্রহণ করে না তুই ভাইরা আমার

তোরে রান্না কইরা যায় দেখে ডেগের ভিতরে শুধু বেং আর বেং ঘুমাইতে যায় যায় দেখে বিছারার মধ্যে বেং এতপ হয়ে গেছে বসতে যায় ঘুমাইতে যায় যায় দেখে বেং আসতে আসতে তার উপরে উপরে একবারে ভরে যায় ভরে যায় ও মুসলমান পানির পাত্রের মধ্যে পানি রেখে কিছুক্ষণ করে যায় দেখে শুধু বেং আর বেং বেং আর বেং প্রিয় ভাইরা আমার দেখতেছে বাসরার কোনো উপায় নাই উপায় নাই আবার দৌড়াইয়া গেছে পয়গম্বর মূসার কাছে মাফ করে দাও তোমার আল্লাহর কাছে দোয়া

রক্ত আর ও মুসলমান পুকুরের মধ্যে গোসল করতে যায় যা দেখে পুকুরের মধ্যে শুধু রক্ত আর রক্ত প্রিয় ভাইয়েরা আমার পানি পান করতে যায় যা দেখে শুধু রক্ত আর রক্ত এমন অবস্থা যখন হয়েছে পানি পান করতে পারে না কলিজা শুকায় গেছে গলা শুকায় গেছে মরণা পূর্ণ অবস্থা হয়ে গেছে এমন অবস্থা যখন হয়েছে এমনিতেই ফেরাউনের গোষ্ঠীর মানুষেরা পয়গাম্বর মুসার উম্মতদের কাছে গেছে বনি ইসরাঈলের কাছে গেছে বলতেছে যা বলতেছে হে বনি ইসরাইলের বাইরা পানি পান না করলে মরে যাব মরে যাব আমাদেরকে একটু পানি পান করাও ও মুসলমান এই কথাগুলো বলে ফেরা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা বলে তোমাদের মুখের মধ্যে পানি নাও আর এই পানি আমাদের মুখে দাও তাহলে রক্ত হবে না প্রিয় ভাইয়েরা আমার বনি ইসরাইলের মানুষেরা ওদেরকে বাঁচানোর জন্য মুখের মধ্যে পানি নিছে মুখের মধ্যে পানি নিয়ে ওদের মুখের মধ্যে চার্ষে ওদের মুখের মধ্যে চারতে দেরি হয়েছে এই পানিকেও রক্ত পানি দিয়েছেন কে প্রিয় ভাইরা আমার ওদের মুখের মধ্যে চার্ষে ওদের মুখের মধ্যে চারার সঙ্গে সঙ্গে রক্ত হয়ে গেছে গজব কার আর যকোন কার দুনিয়ার কোন মানুষ এই গজব সামলাতে পারবে আটকাতে পারবে প্রিয় ভাইরা আমার কেউ তো আবার কয় আমরা মোকাবেলা করেছি কি মোকাবেলা আল্লাহর সাথে মোকাবেলা করে কার সাথে মোকাবেলা করে আল্লাহর সাথে প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান এমন কথা বলা যাবে এমন কথা বলা যাবে না প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান এই পাঁচ নাম্বার গজব যখন ওদের হইছে না ওরা বলছে মুসার কাছে আসছে ও মুসা আমরা বাঁচতে পারবো না এবার দোয়া করো আল্লাহ যেন এই গজব উঠায় আমরা কালেমা পড়বো প্রিয় ভাইয়েরা আমার পঞ্চমবারে পয়গাম্বর মুসা দোয়া করছেন গজব উইটা গেছে গা বলছেন কালেমা পড়ো এবারও বলতেছে কালেমা পড়বে না প্রিয় ভাইয়েরা আমার যখন ওয়াদা বঙ্গ করেছে আল্লাহ চূড়ান্ত একটা গজব দিছে কি গজব চুরান্ত গজব চুরান্ত গজব কি আল্লাহ ফেরাউনের গোষ্ঠী সহ নীল মধ্যে ফেলে লোহিত সাগরের মধ্যে ফেলে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ একেবারে ধ্বংস করে ফেলেছে কথা কোন ঠিকই না প্রিয় আমার তাহলে ইমান না মানার কারণে ঈমান গ্রহণ না করার কারণে আযাব আইসি গে আছেন আছে না আছে কোন যারা ইমান গ্রহণ করে নাই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর যারা ইমান গ্রহণ করেছে তাদেরকে সম্মানিত করেছেন কে আল্লাহ কে প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত করেছেন আল্লাহ আপনারা শুনেছেন হজরতে বেলাল রাজিয়াল্লাহ আনহুর কথা হজরতে বেলাল রাজিয়াল্লাহ আনহু যার কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না প্রিয় ভাইয়েরা আমার কালো টিক্কার মতো কালো মানুষ ও মুসলমান গুলাম হওয়ার পরেও সম্মান দিয়েছেন কে আর দুই এখন কে

মুক্রাgetDate হুজুর দে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর শরীরটা কত বিক্ষত হয়ে যেত কত বিক্ষত হয়ে যেত বেঈমানের যখন চাবুক দিয়ে আঘাত মারতো বেদান বেলাল বলতেন আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ কয়েজন আমার যখনই মানে তখনই বেলাল বলে আল্লাহ আহাদ এইভাবে বেলালকে নির্যাতন করে নির্যাতন করে একদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এই রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে যাইতেছে আর দেখতেছে বেঈমানেরা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কে উমাইয়া ইবনে খালফ যিনি হযরত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যার গোলাম ছিলেন এই উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কে নির্যাতন করতে বেদ দিয়ে আঘাত করছে আর এমন তো অবস্থায় হযরত বেলাল উচ্চ সুরে বলছেন আল্লাহু আহাদ আল্লাহু প্রিয় ভাইরা আমার এইগুলো যখন বলছেন আল্লাহর আল্লাহর কথা যখন বলছেন আল্লাহ এক আবু বকর সিদ্দিক দেখছেন আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বেলালকে যে বলতেছেন বেলাল ওরা যখন তোমাকে আঘাত করে তুমি এইভাবে জুড়ে সুরে আল্লাহ আহাদ বলবে না এরা হলো বহুত্ববাদী বহুত্ববাদের বিশ্বাসী ওদের সামনে যদি তুমি আল্লাহ আহাদ বলো ওদের রাগ আরো বাড়বে তোমাকে নির্যাতন আরো বেশি করবে তুমি এই জুড়ে জুড়ে আল্লাহ আহাদ বলবে না তুমি আস্তে আস্তে বলবে প্রিয় ভাইয়েরা আমার হযরত বেলাল বললেন ঠিক আছে আগামী কাল থেকে আস্তে আস্তে বুঝ প্রিয় ভাইয়েরা আমার প্রতিদিন হযরতে আদব করুন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার ওই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে যায় এমনিতি তাকে দেখে গতকাল বেলালকে নির্যাতন করার কারণে বেলালের শরীরের মধ্যে দাগ পড়ে গিয়েছিল কিন্তু শরীর ফাটে নাই দ্বিতীয় দিন যা দেখে বেলালকে এত এমন নির্যাতন করছে এমন নির্যাতন করছে বেলারের কালো শরীরটা দ্বিতীয় দিন রক্তাক্ত বানাযা দিছে

তুমি তোমাকে না বলেছিলাম আস্তে আস্তে বলবে তুমি জুড়ে জুড়ে কেন বলো আর তুমি জুড়ে বলবে না আস্তে আস্তে বলবে হস্তদেব বেলা হাফসি হাফশিরাজি আল্লাহ আনহু দ্বিতীয় দিনও বলেছেন হ্যাঁ ঠিক আছে আমি এখন থেকে আস্তে আস্তে বলবো